স্টুডেন্ট লাইফটা একটা হলো অনেক কষ্টের একটা লাইফ এবং প্রস্তুতির একটা লাইফ। আপনি যখন গভর্নমেন্ট চাকরি পাবেন না, তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গভর্নমেন্ট চাকরি না পেলে কি আপনি বেঁচে থাকতে পারবেন না? অবশ্যই আপনি বেঁচে থাকতে পারবেন। গভর্নমেন্ট চাকরি যদি না পান আপনি, অনেক কষ্ট করলেন, অনেক পরিশ্রম করলেন, করার পর যদি গভর্নমেন্ট চাকরি যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি কোন পথ অবলম্বন করবেন? তখন আপনার সেকেন্ড একটি পথ আপনার অবলম্বন করতে হবে, এটা একটা ওয়ে আপনাকে রেখে দিতে হবে। সে পথটা কি? আপনার কোম্পানির জব আছে, কোম্পানির জব করতে পারেন। তো কোম্পানির জব করার জন্য আপনার সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার, সেই বিষয়গুলো আপনাকে অনেক অ্যাক্টিভিটি এবং মাথার মেন্টালিটিটা আপনাকে ওইভাবে প্রস্তুত করে রাখতে হবে। যখন আপনি বারবার গভর্নমেন্ট চাকরির জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনি অনেক পরীক্ষা দিলেন, অনেক আপনি এক্সাম দিলেন, দেওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার লাইফ থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও আপনি উত্তীর্ণ হতে পারলেন না গভর্নমেন্ট চাকরির জন্য, বা গভর্নমেন্ট চাকরির আপনি ঢুকতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড একটা পার্ট হিসেবে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে কোম্পানি জবগুলোতে আপনার ভালো একটি প্রফেশনাল আপনার এমন একটা পদে আপনাকে যেতে হবে, যে পদে গেলে আপনার ফিউচার অনেক ভালো হবে এবং আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অথবা যদি কোম্পানির জব আপনি করতে ইচ্ছুক না হন, সেক্ষেত্রে আপনি হয়তো বিকল্প কোনো চিন্তা আপনি মাথায় রাখতে পারেন, সেটা আপনি উদ্যোক্তা হতে পারেন বা কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট চাকরি যখন আপনি পাবেন না বা আপনি নিতে যখন সক্ষম না, তখন আপনাকে অবশ্যই অবশ্যই 100% শিওর দিয়ে আপনাকে কোম্পানির জবের দিকে আপনাকে যুক্ত হবে। কোম্পানির জব যখন আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি লজিস্টিকে হতে পারে বা প্রোক্যুরমেন্ট হতে পারে বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হতে পারে বা মার্কেটিংয়ে হতে পারে, অথবা দেখা যাচ্ছে প্রোক্যুরমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা আপনার আপনার সাবজেক্ট রিলেটেড ওয়াইজ আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সে পার্টগুলো দিকে আপনার কোম্পানির জবে যে আপনি যাবেন সেই সম্পর্কে আপনাকে একটু নলেজ রাখতে হবে, এবং দরকার পড়লে সেখানে আপনি একটা প্রফেশনাল একটা কোর্স আপনাকে শর্ট কোর্স করে নিতে হবে। আপনারা জানেন যে বর্তমান চাকরি বাজার পরিস্থিতি খুবই খারাপ, সেক্ষেত্রে এখানে আপনার কোম্পানি সেক্টরে এগোতে গেলে আপনাকে প্রফেশনালভাবে স্কিল দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে এগুলো পাওয়া যায়, এগুলো আপনার শর্ট কোর্সগুলো করে আপনার দক্ষতাটা আরও অনেকাংশে কিন্তু আপনারা বৃদ্ধি করে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার গভর্নমেন্ট জব যদি কোনো কারণে যদি মিসিং হয়ে যায় আপনার লাইফে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কোম্পানির জবের দিকে কিন্তু আপনি এগোতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো একটি সফলতা আপনি পেতে পারেন। সেই জন্য আমি বলবো যে শুধু গভর্নমেন্ট জবের দিকে আপনি ঝুঁকবেন না, এবং গভর্নমেন্ট জব যখনই আপনার মিসিং হয়ে যাবে তখনই আপনাকে প্রিপেয়ার করতে হবে, আপনার লাইফটা সেটেল করতে হবে, আপনি কোম্পানির জব করবেন এবং কোম্পানির যে পদে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার প্রফেশনাল একটা কোর্স আপনাকে করে নিতে হবে। যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি যে ডিপার্টমেন্টগুলো বললাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং হলো প্রোকিউরমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট ফিনান্স ডিপার্টমেন্টের যে প্রত্যেক কোম্পানিতে যে কাজকর্মগুলো করা হয়ে থাকে সেই সাবজেক্টে যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি ওইদিকে ধাবিত হতে পারেন। এই অপশনগুলো যদি আপনি একটু নলেজ খাটায় যদি আপনার এই স্কিলটা বাড়ানোর জন্য প্রফেশনাল যদি আপনি স্কিলটা বাড়ানোর জন্য কোর্সগুলো করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোম্পানিতে ভালো একটি অবস্থানে আপনি যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।